বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نبين جبوك دون اللار پرمي پڑے رسول پرمي پڑے اولیاء اکرام پرمي پڑے امرا نور نبی جرش پرمی যুব সংগঠন গঠন করে প্রথম মাহফিল শানে আউলিয়া মাহফিল মোহাম্মদ তুহিন, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মহরম আলী, মোহাম্মদ জুয়েল রানা, পঞ্চনদী মিলে যেমন পাঞ্জাব গঠন করেছে, আল্লাহ পাক জেলা শানু তাদের এই প্রচেষ্টাকে তার নবীর কদমের মধ্যে কবুল করুন, সবাই আমিন। লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক জেলা শানহু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এমনকি আমরা আল্লাহকে যত ভালোবাসি আল্লাহ আমাদেরকে তার চাইতে বেশি ভালোবাসেন। উই হ্যাড নো এক্সিস্টেন্স, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আলহামদুলিল্লাহি মুনশি ইল খালক মিন আদামি, অল প্রেজেস গো টু আল্লাহ হু ইনভেন্টেস আস, হু ব্রোট আস টু এক্সিস্টেন্স from being non-existent, we had no existence, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো চিহ্ন ছিল না, আমরা কিছুই ছিলাম না, কিন্তু আল্লাহ পাক জেলা শানহু আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ পাক জেলা শানহু কেন আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, যে কোনো জিনিসের একটা উদ্দেশ্য আছে, এই মাহফিলের একটা উদ্দেশ্য আছে। ওয়াই হ্যাজ আল্লাহ ক্রিয়েটেড আস দ্য হিউম্যান বিংস, মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন কেন? আল্লাহ পাক জেলা শানু নিজেই আনসার করছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা,
illa liya'budun. I have not created humankind and jinn but only for my worship. আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, যারা বলেন সুবহানাল্লাহ। সেই ইবাদতের মূলের মধ্যে দুইটি জিনিস আছে, there are two things behind Allah's worshiping, আল্লাহর ইবাদতের পিছনে দুইটি জিনিস আছে, একটা হলো দ্য লাভ অফ আল্লাহ, আরেকটা হলো দ্য ফিয়ার অফ আল্লাহ। একটা হলো আল্লাহকে ভয় করা, আরেকটা হলো আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি মুদ্রার যেমন দুটি পিঠ থাকে, একটি পয়সার যেমন দুটি পিঠ থাকে, আল্লাহর ইবাদতের মধ্যেও দুটা পিঠ আছে। আল্লাহর ইবাদতের এক পিঠের মধ্যে রয়েছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইবাদতের আরেক পিঠের মধ্যে রয়েছে আল্লাহর ভয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জেলা শানু একটি কোরআন আমাদেরকে দিয়েছেন, দ্য গ্রেটেস্ট বুক দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। পৃথিবী এই পর্যন্ত যত বই দেখেছে, যত কিতাব দেখেছে, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনে কারীম, ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ইউ রিসাইট কোরআন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, ইটস পসিবল ফর ইউ, যতটুকু তোমার কোরআন তেলাওয়াত সম্ভব হয় ততটুকু কোরআন তেলাওয়াত করো, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন তাতলুহা খিফাতান মিন হাররি নারি লাযা, কাসিদায়ে বুরদার মধ্যে বলা হচ্ছে ইন তাতলুহা খিফাতান মিন হাররি নারি লাযা, ইফ ইউ রিসাইট কোরআন ফিয়ারিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি তুমি কোরআন পড়ো আল্লাহকে ভয় করে, চোখের পানি ফলে শেডিং টিয়ার্স ফ্রম ইওর আইজ, তোমার চোখ থেকে পানি ফেলে দোজখের আগুনকে ভয় করে, ফিয়ারিং দ্য ফায়ার অফ দ্য হেল, দোজখের আগুনকে ভয় করে আল্লাহকে ভয় করে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, আত্তাআতা হাররাল আযা মিন বিরদি হাশাবিমি, ইওর টিয়ার হ্যাজ দ্য পাওয়ার অফ এক্সটিংগুইশিং দ্য ফায়ার অফ দ্য হেল, হে বান্দা তোমার চোখের পানির ক্ষমতা আছে, যে পানি তুমি আল্লাহকে ভালোবেসে চোখ থেকে ফেলেছো, যে পানি তুমি আল্লাহকে ভয় করে চোখ থেকে ফেলেছো, এই চোখের পানির ক্ষমতা আছে দোজকের আগুনকে নিভিয়ে দেওয়ার, ঠিক কিনা বলেন না? তাই বলছেন কাসিদায়ে বরদার মধ্যে আল্লামা বুসিরি বলছেন ওয়াস্তাফরিগিদ দামআ মিন আইনিন কাদিম তালাআত, ইউ শেড টিয়ার ফ্রম ইওর আই উইচ হ্যাজ বিন ফিলড মিনাল মাহারিমি ওয়াচিং দ্য ফরবিডেন থিংস ওয়ালজাম হিমিয়াতান নাদমি, বি অ্যাশেমড টু আল্লাহ ফর ইওর মিসডিডস ফর অল ইউ হ্যাভ ডান রং, যত অন্যায় করেছ, যত অন্যায় দেখেছ, যত অশ্লীলতা দেখেছ, যত খারাপ জিনিস দেখেছ, এই তোমার দু চোখ দিয়ে যত খারাপ জিনিস তুমি উপভোগ করেছ সব কিছুর জন্যে তুমি শর্মিন্দা হয়ে যাও, তুমি লজ্জিত হয়ে যাও, লজ্জিত হয়ে চোখের পানি ফেলো, খোদার কসম তোমার চোখের পানি তোমার গুনাহকে মিটিয়ে দেবে, তোমার চোখের পানি দোজখের আগুনকে নিভিয়ে দেবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাতের বেলা যখন কেউ দেখে না, শুধুমাত্র আল্লাহ আমাকে দেখেন, ওই রাতের গভীরে আল্লাহর ভয়ে এবং আল্লাহর প্রেমে আমাদেরকে দুফোঁটা চোখের পানি ফেলার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। সে মহান আল্লাহ পাক জালে শানহু আমাদের সবাইকে আজকের মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করেছেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখ কোটি
দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি সেই নবী পাক সাহেবুল ঔলাকের প্রতি, যেই নবী শুধু মানুষের নবী নয়, উনি শুধু মানুষের নবী নয়, উনাকে আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও প্রফেট আই হ্যাভ নট সেন্ট ইউ বাট অ্যাজ এ ব্লেসিং ফর দ্য অল দ্য ইউনিভার্সেস, যত ধরনের জগৎ আছে, অল দ্য ক্রিয়েশনস, যত ধরনের সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য, প্রত্যেকটা বস্তুর জন্য আপনি নবীকে রহমত বানিয়েছি। তাই তো সেই নবী যখন উহুদ পাহাড়ের উপর উঠেছেন, উহুদ পাহাড়ের মধ্যে প্রাণ ফিরে এসেছে, উহুদ পাহাড় নবীকে পেয়ে আনন্দে কম্পন করতে শুরু করেছে। তাই তো সে নবী যখন গাছকে ডাক দিয়েছেন, গাছ তুমি চলে আসো, গাছ তার শিকড়কে একবার ডানে একবার বামে নড়িয়ে ছড়িয়ে আমার নবীর কাছে চলে এসেছে। তাই তো সেই নবীর বিরহের কারণে খেজুরের শুষ্ক কাঠ পর্যন্ত শিশু বাচ্চার মতো কান্নাকাটি শুরু করেছে। আমার নবী যখন প্রথম প্রথম জুমুআর খুতবা দিতেন, একটা খেজুরের ডালের উপর হেলান দিয়ে খুতবা দিতেন, মদিনার এক মহিলা আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন আপনি খেজুর কাঠের মধ্যে হেলান দিয়ে খুতবা দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা মিম্বর তৈরি করতে চাই, স্মার্টলি আপনি খুতবা দিবেন। আমার রাসূল বললেন, তুমি যদি চাও বানাও। মিম্বর তৈরি হয়ে গেল, আমার রাসূলে পাক সাহেবুল ঔলাক খেজুর কাঠকে পাশ কাটিয়ে মিম্বরের কাছে চলে যাচ্ছেন। খেজুর কাঠ আমার নবীর বিরহ সহ্য করতে পারে নাই। একটি খেজুর কাঠের মধ্যে কোনো প্রাণ থাকার কথা নয়, কোনো প্রাণ নাই, কিন্তু কোনো রু না থাকার পরেও সেই খেজুর কাঠ জীবন্ত, একটা ছোট বাচ্চার মতো চিৎকার করে করে কাঁদতে আরম্ভ করলো আমার নবীর বিরহে। আমার নবী বলছেন, এই খেজুর কাঠ এতদিন কাছে থেকে আমার বক্তব্য শুনত, এক হাত দূরে চলে এসেছি, খেজুর কাঠ সহ্য করতে পারছে না, খেজুর কাঠ কাঁদছে। আমার নবী মিম্বর থেকে নেমে গেলেন, নেমে গিয়ে একটা ছোট বাচ্চাকে যেমন ভাবে আদর করা হয় আমার নবী খেজুর কাঠকে আদর করলেন। একটা বাচ্চা ছেলে মা বাবার আদর পেলে যেমন তার কান্নাটা আস্তে আস্তে ছোট হয়ে আসে, আমার নবী আদর করার কারণে খেজুর কাঠের কান্না আস্তে আস্তে ছোট হয়ে আসলো, এক সময় ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলো। এই হাদিসটা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বর্ণনা করতেন তিনি অজোর নয়নে কান্না করতেন। সবাই জিজ্ঞেস করল, ও হাসান বসরি, আপনি তো আল্লাহর নবীর অনেকগুলো হাদিস বর্ণনা করেন কিন্তু আপনার কোনো কান্না আসে না, আপনি কাঁদেন না, কিন্তু খেজুর কাঠের কান্নার ওয়াজটা করার সময়ে আপনি বারে বারে কাঁদেন কেন? হযরতে হাসান বসরি বলছেন, ওরে মানুষ, তোমরা কি বুঝতেছো না, একটা নিষ্প্রাণ কাঠ যদি এক হাত দূরত্ব সহ্য করতে না পারে আমার নবীর জন্য কাঁদতে পারে, কাঠ তো একটা কাঠ, আমি তো জলজ্যান্ত মানুষ, আশরাফুল মখলুকাত, আমি তো আমার নবীর প্রেমিক, আমি তো মানুষ, কাঠ যদি নবীর বিরহে এতটুকু কাঁদতে পারে আমি মানুষের তো আরো বেশি বেশি কাঁদা দরকার। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।